প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ষষ্ঠ অধ্যায় থেকে রাষ্ট্র এবং রাষ্ট্রের উপাদান নিয়ে আলোচনা করব। তাহলে আমরা মূল আলোচনা চলে আসি। রাষ্ট্র কি এবং রাষ্ট্রের উপাদান সমূহ, প্রথমে আমরা জেনে নিব কি রাষ্ট্র কি। আমরা জানি মানুষ সামাজিক জীব, মানুষ একা বাস করতে পারে না, আর তাই আমরা প্রত্যেকেই কোনো না কোনো সমাজে বসবাস করি। আর সমাজ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্র। সমাজে বাস করতে গেলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং সে সকল সমস্যার সমাধানের জন্য কিংবা সমাজের মানুষের কল্যাণের জন্য কিন্তু রাষ্ট্রের উদ্ভব হয়েছে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ বিভিন্নভাবে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন বা রাষ্ট্রকে সংজ্ঞায়িত করেছেন। আমরা সেই সম্পর্কে এখন কিছুটা ধারণা নিব বা জানব ওনাদের ওনারা কী মানে কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী কী ধরনের সংজ্ঞা দিয়েছেন, কী সংজ্ঞা দিয়েছে সে সম্পর্কে জানব। তাহলে প্রথমেই আসি এরিস্টটল। এরিস্টটলের মতে স্বয়ং সম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই হচ্ছে রাষ্ট্র। এরিস্টটল কি বলেছেন যে স্বয়ং সম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার এবং গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই হচ্ছে কি রাষ্ট্র। আবার রাষ্ট্রবিজ্ঞানী আর এম ম্যাকাইভারের মতে রাষ্ট্র হচ্ছে সরকার কর্তৃক প্রণীত আইন দ্বারা পরিচালিত একটি সংগঠন যার কর্তৃত্বমূলক ক্ষমতা রয়েছে এবং যা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসরত অধিবাসীদের উপর বলবৎ হয়। তবে রাষ্ট্রের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুস্পষ্ট এবং পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন কে, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক গার্নার। অধ্যাপক গার্নার রাষ্ট্রের সবচেয়ে সুস্পষ্ট এবং পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেন রাষ্ট্র হল বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে যা বহিঃশত্রু শক্তি নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের একটি সুসংগঠিত সরকার রয়েছে যে সরকারের প্রতি জনগণ স্বভাবতই অনুগত। তাহলে মানে আমরা দেখলাম যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী যে সংজ্ঞাগুলো দিয়েছে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে সুস্পষ্ট এবং পূর্ণাঙ্গ একটি সংজ্ঞা দিয়েছেন অধ্যাপক গার্নার। এবং আমরা এই যে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ওনাদের সংজ্ঞা থেকে এই সিদ্ধান্তে আসতে পারি রাষ্ট্র সম্পর্কে যে রাষ্ট্র হল একটি ভূখণ্ড ভিত্তিক সমাজ বিশেষ যা সংগঠিত সরকার জনসমষ্টি রয়েছে এবং যার ভৌগোলিক এলাকার মধ্যে অন্যান্য সকল প্রতিষ্ঠানের উপর সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠিত আছে। আচ্ছা, তাহলে আমরা রাষ্ট্র সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেলাম। এখন আমরা আলোচনা করব কি রাষ্ট্রের উপাদানগুলো নিয়ে। আমরা কিন্তু বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী যে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন এবং আমরা শেষ পর্যন্ত যে সংজ্ঞা একটা মানে ওনাদের সংজ্ঞার ভিত্তিতে আমরা নিজের আরেকটা মাঝে সংজ্ঞাটা ইয়ে বললাম তার ভিত্তিতে আমরা কিন্তু রাষ্ট্রের উপাদানগুলো আমরা সেখানে অনেকটা ধারণা পেয়েছি। যাই হোক, এখন আমরা রাষ্ট্রের উপাদানগুলো নিয়ে আলোচনা করব। রাষ্ট্র গঠনের জন্য সাধারণত চারটি উপাদান প্রয়োজন হয়। রাষ্ট্র গঠনের জন্য কয়টি উপাদানের দরকার হয়? চারটি উপাদানের প্রয়োজন হয় এবং সেই উপাদানগুলো হচ্ছে এক নম্বর কি জনসমষ্টি, দুই নম্বর হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, তিন নম্বর হচ্ছে সরকার এবং চার হচ্ছে সার্বভৌমত্ব। তাহলে আমরা প্রথমেই আসি কি প্রথমেই কি রয়েছে
জনসমষ্টি। লাস্টে প্রথম এবং প্রধান উপাদান হচ্ছে কি? জনসমষ্টি। বলা হয় জনমানবহীন দ্বীপে রাষ্ট্র গঠন করা সম্ভব নয়, তাই দেখা যাচ্ছে যে রাষ্ট্র হচ্ছে জনসমষ্টি হচ্ছে রাষ্ট্রনীতির অপরিহার্য উপাদান, অর্থাৎ জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তবে সেই জনসমষ্টি কি হতে হবে? রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী জনসমষ্টি হতে হবে বা নাগরিক হতে হবে। তবে সেই জনসমষ্টি কিন্তু রাষ্ট্রের জনসংখ্যা, একটা রাষ্ট্র গঠনের জন্য জনসংখ্যা কত হবে তার কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম নেই। সেটা কয়েক কোটিও হতে পারে, আবার কয়েক হাজারও হতে পারে। আচ্ছা যাই হোক, আমরা এখন আসি রাষ্ট্রে, তাহলে রাষ্ট্রের জনসংখ্যা মানে রাষ্ট্রের প্রথম উপাদান জনসমষ্টি সম্পর্কে আমরা জানলাম। এখন আসি রাষ্ট্রের দ্বিতীয় উপাদান। রাষ্ট্রের দ্বিতীয় উপাদান হচ্ছে কি? নির্দিষ্ট ভূখণ্ড। রাষ্ট্রের দ্বিতীয় উপাদান হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, অর্থাৎ নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের দ্বিতীয় এবং অপরিহার্য একটি উপাদান। নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া কি রাষ্ট্র গঠন সম্ভব নয়? ভূখণ্ড বলতে আমরা কি বুঝি? ভূখণ্ড বলতে সাধারণত ভৌগোলিক অবস্থানকে বোঝায়। ভূখণ্ড বলতে কি বোঝায়? ভৌগোলিক অবস্থানকে বোঝায়। আর সেই ভূখণ্ডের মধ্যে কি রয়েছে, সেই যে ভৌগোলিক অবস্থান বা সেই ভূখণ্ডের মধ্যে এই কি থাকবে, নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে শুধুমাত্র স্থল ভাগ নয়, সেখানে জলভাগ বা সমুদ্র সীমা এবং আকাশ সীমাও কিন্তু সেই নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে কি অন্তর্ভুক্ত থাকবে। তবে সেই ভূখণ্ড কতটুকু হবে তার কোনো নির্দিষ্ট সীমা রেখা নেই। তবে সেটা কি হবে, যে সেটা ছোটও হতে পারে, আবার বড়ও হতে পারে, আবার খণ্ডও হতে পারে, অখণ্ডও হতে পারে। দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে কয়েকটি দ্বীপ নিয়েও কোনো কোনো রাষ্ট্র গঠিত হয়েছে, যেমন ইন্দোনেশিয়া। কয়েকটি দ্বীপ নিয়ে অনেক সময় রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড বেশ কয়েকটি দ্বীপের সমষ্টিও হতে পারে, অর্থাৎ কয়েকটি অর্থাৎ খণ্ড খণ্ড দ্বীপ নিয়ে রাষ্ট্র গঠিত হতে পারে, যেমন বলা হচ্ছে জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি। অর্থাৎ তাহলে বোঝা যাচ্ছে রাষ্ট্র কি, রাষ্ট্র কখনো নির্দিষ্ট ভূখণ্ড কখনো খণ্ড হতে পারে, আবার অখণ্ড হতে পারে, খণ্ড খণ্ড হতে পারে, আবার সেটা অখণ্ড হতে পারে। যেমন বাংলাদেশ কি একটি অখণ্ড কি ভূখণ্ড। যাই হোক, তারপরে আসি আমরা রাষ্ট্রের তৃতীয় উপাদান। রাষ্ট্রের তৃতীয় উপাদান হচ্ছে কি? সরকার। রাষ্ট্রের তৃতীয় উপাদান হচ্ছে সরকার, এবং সরকার রাষ্ট্র গঠনের একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। সরকার ছাড়া রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। অর্থাৎ সরকার কি হচ্ছে? সরকার রাষ্ট্রের তৃতীয় উপাদান এবং সেটা অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। একটি রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য কি হয়, রাষ্ট্রের তিনটা বিভাগ রয়েছে। রাষ্ট্র পরিচালনার জন্য তিনটি বিভাগ রয়েছে, সেগুলো কি কি? আইন বিভাগ, শাসন বিভাগ এবং হচ্ছে কি কি আরেকটা হচ্ছে কি বিচার বিভাগ। রাষ্ট্র পরিচালনার জন্য তিনটি বিভাগ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আর এই তিন বিভাগের সমন্বয়ে কি হয়, রাষ্ট্র গঠিত হয়ে থাকে। আর রাষ্ট্রের ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়ে থাকে। এই তিনটি বিভাগের মাধ্যমেই সরকার গঠিত হয় এবং রাষ্ট্রের ক্ষমতা সরকার কর্তৃক পরিচালিত হয়ে থাকে। এবং তাই মানে সেজন্য অর্থাৎ রাষ্ট্রের যে ক্ষমতা পরিচালনার জন্য কিংবা রাষ্ট্রকে পরিচালনার জন্য সরকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, এবং সরকার ছাড়া রাষ্ট্র সুশৃঙ্খলভাবে কখনো পরিচালনা করা সম্ভব নয়। তাই সরকারকে একটি রাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অতি প্রয়োজনীয় একটি উপাদান হিসেবে চিহ্নিত করা হয়। অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্র যদি হয় জীব দেহ, তবে সরকার হলো এর মস্তিষ্ক স্বরূপ। অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বা গুরুত্ব বিবেচনাকালে অধ্যাপক গার্নার কি বলেছেন, যে রাষ্ট্র যদি হয় একটি জীব দেহ, অর্থাৎ জীবের দেহ যদি হয় রাষ্ট্র, মস্তিষ্ক হচ্ছে সরকার, সেই জীবদেহের মস্তিষ্ক হবে কি সরকার। এরপরে আসি আমরা, তাহলে আমরা বুঝতে পারছি যে সরকার রাষ্ট্র গঠনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় একটি উপাদান।
তারপরে আসি সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের সর্বশেষ এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব ছাড়া কখনো সরকার গঠন করা সম্ভব নয়। অর্থাৎ সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের চরম ক্ষমতা। সার্বভৌমত্ব বলতে বোঝায় কি, রাষ্ট্রের চরম ক্ষমতাকে, সার্বভৌমত্ব বলতে চরম ক্ষমতাকে বোঝানো হয়ে থাকে। সার্বভৌমত্ব ছাড়া একটি রাষ্ট্র গঠন পূর্ণাঙ্গ হতে পারে, পূর্ণতা পায় না। সার্বভৌমত্ব ছাড়া একটা সরকার গঠন করতে গেলে সার্বভৌমত্ব না থাকলে সরকার গঠন কি, সেটা রাষ্ট্র গঠনটা পরিপূর্ণতা লাভ করতে পারে না। অর্থাৎ একটা দেখা যায় যে আমাদের পৃথিবীতে বিভিন্ন জায়গা রয়েছে যেখানে কি আছে, মানে হয়তো সেসব জায়গায় কি রয়েছে, নির্দিষ্ট জনসমষ্টি আছে, আবার কি ভূখণ্ড রয়েছে, জনসমষ্টি রয়েছে, তাদের ভূখণ্ড রয়েছে, নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে এবং সরকারও রয়েছে, কিন্তু কি সার্বভৌমত্বের অভাবে তারা কি করতে পারতেছে না, তারা সরকার মানে রাষ্ট্র হিসেবে পরিচিতি পাচ্ছে না বা স্বীকৃতি পাচ্ছে না। তাহলে বোঝা যাচ্ছে যে রাষ্ট্র গঠনের জন্য সার্বভৌমত্ব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। আর সার্বভৌমত্ব দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে আভ্যন্তরীণ আর একটা হচ্ছে কি বাহ্যিক। বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুই প্রকারের সার্বভৌমত্ব দুই প্রকারের হতে পারে। এখন আমরা সংক্ষেপে আমরা রাষ্ট্র কি সেটা জানলাম, এবং সংক্ষেপে রাষ্ট্রের যে উপাদানগুলো আছে সেগুলি সম্পর্কে আমরা মোটামুটি ধারণা লাভ করলাম বা সংক্ষেপে আলোচনা করলাম। তাহলে আমরা আর একটু বাসায় যদি একটু ভালো করে এই বিষয়গুলো আর একটু মানে বাসায় বারবার পড়ো, তাহলে তোমাদের কাছে এই বিষয়গুলো আরও অনেক বেশি পরিষ্কার হবে বা বুঝতে সুবিধা হবে। এবং সেজন্য তোমাদের আমি একটা বাড়ির কাজ দিব, বাড়ির কাজটা সবাই লিখে নেবে, কেমন? বাড়ির কাজটা সবাই লিখে নেবে। বাড়ির কাজ হচ্ছে, বাড়ির কাজ রাষ্ট্র কি, রাষ্ট্র কি রাষ্ট্রে রাষ্ট্রের উপাদানগুলো বিস্তারিত আলোচনা করো। তাহলে তোমরা এই প্রশ্নটি আশা করছি তোমরা সবাই লিখে নিবে, এবং বাসায় বসে কি করবা, এই প্রশ্নটি তোমরা তৈরি করবে। যদি শ্রেণী কার্যক্রম স্বাভাবিক হলে আমি অবশ্যই সেগুলো কি করবো, ক্লাসে দেখব। আর পরবর্তী ক্লাসে আমরা কি রাষ্ট্রের যে কার্যাবলী, রাষ্ট্রের কার্যাবলী নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এবং তোমরা এই বাড়ির কাজটি সম্পন্ন করার জন্য তোমরা কি করতে হবে, এই যে রাষ্ট্র কি এবং রাষ্ট্রীয় উপাদানগুলো বাসা আরেকটু ভালোভাবে বই করলে অতি সুন্দরভাবে তোমরা, আমি আশা করছি আরো সুন্দরভাবে লিখতে পারবে। অর্থাৎ রাষ্ট্র কি, রাষ্ট্রীয় উপাদানগুলো বিস্তারিত আলোচনা করো। তাহলে আশা করছি তোমরা বাসায় এই প্রশ্নটি সুন্দরভাবে তৈরি করবে, এবং পরবর্তী ক্লাসের জন্য তোমরা নিজেকে তৈরি করবে। আমরা পরবর্তী ক্লাসে কি পড়াবো বলছি, রাষ্ট্রের কার্যাবলী। আজকে আমরা জানলাম রাষ্ট্র কি এবং রাষ্ট্রের উপাদান সমূহ, আর আগামী ক্লাসে আমরা রাষ্ট্রের কার্যাবলী নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই প্রত্যাশা নিয়ে আমি আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।